সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন এমন এক ব্যক্তিত্ব যিনি চলচ্চিত্র নায়ক হওয়ার জন্য, শিল্পী হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। সফলতা হয়তো তেমনভাবে আসেনি তার, এখনও তিনি আশায় বুক বাঁধেন ভবিষ্যতে তিনি নায়ক কিংবা শিল্পী হবেন। তো আজ আমরা আমাদের অ্যাপোলো ভাই, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। অ্যাপোলো ভাই, আপনার নামটা অ্যাপোলো ভাই, অ্যাপোলো এটা কি আসলে আপনার বাবা মায়ের দেওয়া নাম নাকি আপনার নিজের পছন্দ করে নিজের নামটা নিয়ে নিয়েছেন? না, এটা আমার বাবাই, মানে আমার বাবা যখন কলেজে পড়তো তখন একটা প্রফেসরের নাম ছিল অ্যাপোলো, তখন আব্বা বলছিল যে আমার যদি ছেলে হয় তাহলে আমি অ্যাপোলো নাম রাখবো। তো বংশ যেহেতু তালুকদার, হিসেবে অ্যাপোলো তালুকদার, অ্যাপোলো তালুকদার। আচ্ছা, আপনি যে সিনেমায় অভিনয় করতে গিয়েছিলেন, সেইখানে আপনার যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার আলোকে আপনি দর্শকদের কিছু বলুন। আসলে সিনেমা এটা আসলে খুব ভালো একটা জিনিস, মনের একটা আবেগ ওখানে তোলা ধরে হয়। আমি একটা শ্যুটিং করতে গেছিলাম সিলেটে, শেরপুর বাজারে, একটা গানের মডেল ছিল আমার, বেস্ট অফ এন্ড্রু কিশোরের গানে, এন্ড্রু কিশোরেরই গান। তো ওখানে আমাকে মডেল করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আর কি। তো খুব ভালো লাগছে, সারা রাত গেছি একসাথে সবাই হইচই করে, পরে ওখানে আমাদেরকে মেকআপ নেওয়া হলো, পরে আমরা নদীর ওপারে চলে গেলাম, ওখানে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের দাঁড়া করানো হলো, পরিচালক এভাবে দেখিয়ে দিল। তো খুব ভালো লাগছে, খুব ফিল করি আর কি। তো শেষ পর্যন্ত কি মডেলিং করেছিলেন? হ্যাঁ, মডেল করছি, মডেল আপনার দু তিনটা মডেল করা হয়েছিল। তো ওই মডেলিং গানগুলো, ভিডিওগুলো কি প্রকাশ হয়েছিল? ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনার ওই দু একটা প্রকাশ হয়েছে আর কিছু মানে রিলিজ দেয়নি। এটা তো আপনার মানে শিল্পী হওয়ার গল্পটা বললেন, আসলে আমি প্রশ্ন করেছিলাম যে চলচ্চিত্র নায়ক হওয়ার জন্য যে আপনি চেষ্টা করেছিলেন ওই ব্যাপারে আর কি, কোনো সিনেমায় কি আপনার ফেস দেখা গেছে এরকম কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, একটা সিনেমাতে আমার একটু কাজ করার সুযোগ হয়েছিল। কি যে কোন সিনেমাটা? সেটা হলো যেখানে 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 তুমি সেখানেই আমি, যেখানে তুমি সেখানেই আমি, সেখানেই আমি। তো ওইখানে আপনাকে কিভাবে উপস্থাপন করেছিল, আপনি কিভাবে অ্যাটেন্ড করেছিলেন ওখানে? আসলে প্রথম তো ওখানে আপনার ওই মানে আলমগীর হলো সব মানে আর ইলিয়াস কাঞ্চন, এরা দুজনেই প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী একটা মানে দ্বিভাষী একটা মানে সভা, সভা বলে মানে একটা ভোটযোগ্য একটা মানে ই, যে বার্ষিক একটা সভার জন্য ওই একটা ই করবে আর কি, বুটাবুটি করবে। ওখানে তা দাঁড়াইছিল, দুই পক্ষ দাঁড়াইছিল। তারপরে আপনার ওই ওখানে আপনি কোন ভূমিকাটা নিয়েছিলেন? ওখানে আমি ভূমিকাটা নিয়েছিলাম যে ওই আলমগীরের ওই পক্ষ নিয়ে, হ্যাঁ পক্ষ নিয়ে ওই টিকিট কাউন্টারে আমি টিকিট দিচ্ছিলাম ভোটারদেরকে, তারা এই টোকেনগুলো নিয়ে ভিতরে ভোট দিবে। এটা একটা সিন। আর মোটমাট কয়টা দৃশ্য আপনাকে দেখা গিয়েছিল? আর একটা দৃশ্য দেখা গিয়েছিল যে ওখানে এই মানে মন্ত্রী আসবে, একটা গড় উদ্বোধন হবে, ওই মাঝখানে আমরা বসছি চেয়ারে, ওখানে মানে ছবির মধ্যে দেখানো হয়েছে যে মন্ত্রী এসে গড় উদ্বোধন করবে, এই মুহূর্তে বিলেন এসে সেগুলো ভাঙচুর করে ফেলবে, এরকম কিছু, এরকম কিছু ওখানে একটা দৃশ্য আমার আছে। আচ্ছা, আপনার তো স্বপ্ন ছিল আপনি নায়ক হবেন, এখনো কি স্বপ্ন দেখেন? হ্যাঁ, স্বপ্ন এখনো যায়নি, ইচ্ছা আছে, স্বপ্ন আছে এখনো নায়ক হওয়ার, এখনো স্বপ্ন আছে নায়ক হওয়ার। তো আপনি তো শিল্পী হওয়ার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, আমি শিল্পী। কয়টা গান রেকর্ডিং করেছিলেন শুনেছিলাম? আমি চারটা গান রেকর্ডিং করেছিলাম কিন্তু রিলিজ হয়নি, ওগুলো মানে ডিস্ক হিসাবে রাখা হয়েছে, তবে দেখি ও ছিঁড়ে দিয়ে দিব আর কি। আচ্ছা, আপনার যেহেতু আপনি গান স্টুডিওতে আপনার গান রেকর্ডিং করা হয়েছিল, তো আপনার গানের গলাটা কেমন যদি আপনি আমাদের দর্শকদেরকে শোনাতেন একটু, যে কোনো একটা গান গেয়ে। আচ্ছা, মনে পড়ে? সুন্দর প্রশ্ন করছেন, কিন্তু এই মুহূর্তে আমার যে মানে কণ্ঠে গাওয়া যে গানটা, ওই গানটা আমি গাইতে পারতেছি না, কারণ ওটা মানে একটা খাতা লাগবে,
ওটা না গাইয়ে আমি একটা ছবির গান, আমার প্রিয় একটা গান, খুব ভালো গান, আমি এটা সবসময় গাইতাম, ওই গানটা আমরা এক করলে আমি শোনাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাদের গানটা আপনি গান। আচ্ছা থ্যাংক ইউ। এই গানটা, এটা ছবির নাম হলো আপনার পুত্রবধূ। এখানে রাজ্জাক আর শবনম অভিনয় করছিল, এটা টেলিফোনে গানটা হয়েছিল, সেই গানটাই আমি একটু দুকলি আপনাদেরকে শোনাচ্ছি। তে ইনশাল্লাহ দেখা যাক। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। মনটা তোমার কেন ধুরু ধুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকলে, কাছে যদি নাই ডাকো এক পলকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গো রাখবে ডেকে। এই কিছু বলছো না যে আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। জানি না এখন তুমি কার কথা ভাবছো, আমার মনে চুপি চুপি কার ছবি আঁকছো, তুমি কি তারে ভালোবাসলে, ভালো যদি নাই ভাসো এক পলকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, দুহাতে নয়ন কি গো রাখবে ডেকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। অনেক 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 সুন্দর হয়েছে আপনার গানের গলা, এখনও আসলে অনেক ভালো আছে। যদি আপনি নিয়মিত অনুশীলন করতেন বা সুযোগ পেতেন তাহলে আপনার কণ্ঠটা সত্যিই প্রশংসার যোগ্য হতো। তো এখনও যেহেতু আপনি আপনার শিল্পী মনটা বেশি আছে, শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন, আমরা দোয়া করি যে আপনি ভবিষ্যতে এগিয়ে যাবেন, আর আমাদের পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করা হবে নায়ক শিল্পী উভয় ক্ষেত্রেই। অবশ্যই আমার স্বপ্ন আছে, আপনারা দোয়া করবেন আমি যেন ভালো শিল্পী ভবিষ্যতে হতে পারি, এবং আমি যেন গান গেয়ে আমার মনের খুব একটা মিটাতে পারি। ঠিক আছে দর্শক মণ্ডলী, আমরা এপুলু ভাইয়ের মনের কথাগুলো শুনলাম, আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে।